নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব বলছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। আর কদিন পরে, হাতে গোনা মাত্র কদিন, তারপরে কিন্তু পুরো নির্বাচন। পুরো নির্বাচন যত এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্নভাবে তারা কিন্তু প্রচারাভিযান জারি রেখেছেন। কিন্তু আরও একটা বিষয় যেটা সামনে আসতে শুরু করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, পুরো নির্বাচন যত আসছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল 48 নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অপর্ণা বিশ্বাসের বাড়িতে রাতের আধারে দুষ্কৃতীরা আক্রমণ করেছে, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং তার পাশাপাশি এই ঘটনায় গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অপর্ণা বিশ্বাসের বাড়িতে আক্রমণ হয়েছে এবং সেখানে বাড়িঘর ভাঙচুর হয়েছে। ঘরে ঢুকে প্রার্থী অপর্ণা বিশ্বাসের উপর মারধর হয়েছে, এই রকমের অভিযোগ কিন্তু অবশ্যই উঠে আসছে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপর্ণা বিশ্বাসের কাছ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখছেন অপর্ণা বিশ্বাসের বাড়ি, এবং সেখানে দেখাই যাচ্ছে যে ঘরের ভেতর প্রচুর জিনিস কিন্তু ভাঙচুর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে, বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে নানান জিনিসের উপর কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই গোটা ঘটনায় অবশ্যই এলাকায় কিন্তু চাঞ্চল্য বিরাজ করছে, এবং স্বাভাবিকভাবেই পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু ভয়ে আতঙ্কে রয়েছেন। 48 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপর্ণা বিশ্বাসের বাড়িতে রাতের আধারে দুষ্কৃতীদের আক্রমণ হয়েছে, এই অভিযোগে কিন্তু উঠে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রার্থী অপর্ণা বিশ্বাস কিন্তু প্রশ্ন অবশ্যই করছেন যে নিরাপত্তা কোন জায়গাতে রয়েছে। তবে অবশ্যই পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেছেন, গোটা বিষয়টা নিয়ে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা একটু শুনব। ভেঙেছে, তারপর ঘরে ঢুকেছে, ঘরের সবকিছু, টিভি, তারপর আমার সিসিটিভি ক্যামেরা গুলো, চারটা বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল, ওই ক্যামেরা গুলো ভেঙেছে, ক্যামেরা গুলো ভেঙে ওরা ছিনতাই করে নিয়ে গেছে। তারপর আমার যে ঘরে যে মনিটর ছিল ওইগুলো ভেঙেছে, আমার ঘরে দুটো, আমার একটা স্কুটি ছিল, আমার হাজবেন্ডের বাইক ছিল, ওইগুলোকে বের করে নিয়েছে, বের করে ওগুলোকে ভেঙেছে। বাড়িতে 20-25টা আমার পাকা টপ ছিল, ওইগুলোকে ভেঙে আমার সারা বাড়ি ঢিলেছে। তারপর আমার বাড়িতে যা কিছু ছিল, বই, আমার ছেলে পরীক্ষা দেবে, ছেলে বই খাতা যা আছে সব কিছু ওরা তছনছ করে দিয়েছে, সবকিছু ছিঁড়ে ফেলে দিয়েছে। তারপর বলছে যে বাইক স্কুটির মধ্যে আগুন লাগিয়ে দে, পেট্রোল ডাল, পেট্রোল ডাল, আগুন লাগিয়ে দে। তখন আমরা চিৎকার, এতক্ষণ আমরা চুপ ছিলাম, শব্দ করিনি যে আচ্ছা ও কিছু টুকটাক করে চলে যাবে। তখন যখন বলছে যে আগুন লাগিয়ে দে বাড়িতে, আগুন লাগিয়ে দে, পেট্রোল ঢাল, তখন আমরা আর পারিনি। তখন আমরা ঘর থেকে সবাই চিৎকার চেঁচামেচি করছিলাম, চেঁচিল্লাহল্লা করছিলাম, তখন ওরা আস্তে আস্তে করে চলে গেছে। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপর্ণা বিশ্বাসের বক্তব্য, এবং গতকাল রাত্রেই দুষ্কৃতীরা হামলা করেছে তাদের বাড়িতে, এই কথাটাই কিন্তু তিনি জানালেন। এবং বাড়িঘর ভাঙচুর করেছে, বাইক স্কুটি ভাঙচুর করা হয়েছে, বই খাতা পর্যন্ত ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এই বিষয়টাই কিন্তু জানিয়েছেন তিনি। পুরো নির্বাচন এগিয়ে আসছে এবং পুরো নির্বাচনকে কেন্দ্র করে বলা চলে এই রকমের ঘটনাগুলো ঘটছে, দুষ্কৃতীদের আক্রমণের ঘটনা যেন বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ, সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই চাইছেন যে শান্তি সম্প্রীতির পরিবেশ যাতে বজায় থাকে, নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস যাতে না হয় এবং নির্বাচনের আগেও যাতে কোনো রকমের সন্ত্রাস না হয়। নির্বাচনকে কেন্দ্র করে কেন কোন রকমের সন্ত্রাস হবে, কেন সেখানে আক্রমণ হবে কারোর বাড়ি, সেটা হোক প্রার্থী বা হোক সাধারণ জনগণের বাড়ি, সেটা কেন হবে, পুলিশ প্রশাসনের অবশ্যই কিন্তু সেদিকে গুরুত্ব দিয়ে নজর রাখা উচিত, এমনটাই কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মনে করছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।